কিছু মানুষ প্রায় সময় বলে থাকে যে শেষ রাতে স্বপ্ন দেখলে অথবা ফজরের পরে স্বপ্ন দেখলে সেটা পূর্ণ হয়। কোরআন হাদিসে এই ব্যাপারে কি বলে? স্বপ্ন কোন সময় দেখলে সত্য হয়? কোরআন এবং হাদিস ঘাঁটলে এ সম্পর্কে সুস্পষ্ট কোন পরিষ্কার কোন নির্দেশনা পাওয়া যায় না যে এই সময় স্বপ্ন দেখলেই সেটা সত্য হবে। তবে হ্যাঁ, ঘুম কিছুটা পাতলা থাকলে স্বপ্ন এর ব্যাখ্যা বিশেষজ্ঞরা অনেকেই বলেন, লেখেন যে সে সময়ের ঘুমটা, সে সময়ের স্বপ্নটা সত্য হয়, এবং সকালের টাইমটা এই টাইমটা কিছুটা ফজরের আগের টাইমটা বা সকালের টাইমটা, স্বপ্ন যেটা দেখার পর মানুষের স্পষ্ট মনে থাকে কি দেখছে, এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্বপ্ন তিন প্রকার, একটা হলো সত্য স্বপ্ন, একটা হলো মিথ্যা স্বপ্ন, আরেকটা হলো জল্পনা কল্পনার কারণে যে স্বপ্ন দেখে সেটা। আপনি যখন বিদেশে যাওয়ার জন্য জল্পনা কল্পনা করতেছেন, ভিসা আসছে, জীবনে প্রথম বিদেশ যাবেন, ভিসার টাকা পয়সা দেওয়া হয়েছে, টিকিট টিকিট হয়ে গেছে, অপেক্ষা আছেন, ডেট পড়ে গেছে, আপনি এখন শুধু ঘন ঘন স্বপ্ন দেখবেন, এয়ারপোর্টে চলে যাচ্ছেন, ইমিগ্রেশনে দাঁড়ায় আছেন, বিমান ছেড়ে দিচ্ছে, এ জাতীয় স্বপ্ন তখন দেখবেন, ঠিক না? ঠিক, বিয়ে ঠিকঠাক হয়েছে, কথাবার্তা সব পাকাপাকি হয়েছে, এখন শুধু দেখবেন শ্বশুরবাড়ি, শাশুড়ি, ভালো ভালো রান্নাবাড়া, এগুলা যেটা মানুষ জল্পনা কল্পনা করে, অনেক সময় শুলে সেটা স্বপ্নে দেখে, এটার কোনো বিশেষ ব্যাখ্যা আপনার থাকে না, বরং এগুলো হলো অনেকটা ওই জল্পনা কল্পনার কারণে ব্যাখ্যাহীন স্বপ্ন। আর কিছু স্বপ্ন আছে শয়তান দেখায়, দুঃস্বপ্ন যেটাকে আমরা বলি, সেটা কোন স্বপ্ন? যেই স্বপ্নগুলো দেখে মানুষ ভড়কে যায় এবং যেগুলো শয়তান মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য করা অর্থহীন স্বপ্ন। যেমন কথার কথা আপনি দেখছেন যে সিঁড়ির উপর দিয়ে আপনি সাইকেল চালা চালা যাচ্ছে, ঘামাইতে ঘামাইতে শেষ, আপনার একজন দৌড়াইতে দৌড়াইতে শেষ, এরপর দেখলেন যে আপনি খাটের নিচে পড়ে গেছে। হ্যাঁ, স্বপ্নে আপনি দেখতেছেন যে তুমুল মারামারির বড়ি, দেখতেছেন ঘামাই গেছে। এরকম অনেক আজগবি স্বপ্ন অনেক সময় দেখি আমরা, যে স্বপ্নগুলো শয়তান আমাদেরকে অস্থির করে তোলার জন্য দেখা, গাড়ি চালাচ্ছেন, ব্রেক ফেল হয়ে গেছে, আর দৌড়াচ্ছেন, এরকম অনেক সময় হয়, এগুলো শয়তান দেখায়, এগুলোকে অনেকটা হলুম বলা হয়, হলুম। আর যেটা সত্য স্বপ্ন সেটা আল্লাহর তরফ থেকে হয়, বিশেষ করে ইমানদার কিয়ামতের আগে খুব বেশি বেশি সত্য স্বপ্ন দেখবে। হাদিসে আসছে সত্য স্বপ্ন যে এটার কিছু আলামত আছে। একে তো আপনার কাছে স্বপ্ন দেখার পরে মনে হবে এটা মিনিংফুল স্বপ্ন, এটা একটা ব্যাখ্যা আছে, ভালো হোক আর মন্দ হোক, হয়তো আপনাকে কোনো বিষয়ে আল্লাহ সতর্ক করতে চাচ্ছেন আসন্ন কোনো বিপদ থেকে, ওটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখান। অনেক সময় আল্লাহ তাআলা কোনো সুসংবাদ দিতে চাচ্ছেন, যেটাকে বুশরা বলা হয়, এটাও এক প্রকারের সত্য স্বপ্ন। এটা দেখার পরে আপনার মধ্যে স্পষ্ট মনে হয় যে এটা একটা মিনিংফুল স্বপ্ন। এবং কখনো কখনো এই ধরনের স্বপ্ন একেবারে দিনের আলোর মতো, জাগার পরেও পরিপূর্ণ মনে হয় যে আমি স্বপ্নে দেখি না, ডাইরেক্ট দেখছি, এরকম। এগুলো সত্য স্বপ্ন হওয়ার কিছু আলামত। এই বিষয়গুলো ভালো করে জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন কোনো ব্যক্তির কাছে যাওয়া যেতে পারে। আজকাল একটা বড় দুঃখজনক বিষয়, স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন আলেম ওলামা দেশে একেবারে কম, আমি নিজেও বুঝি না খুব একটা, পণ্ডিত এবং এই বিষয়ে বিশেষজ্ঞ মানুষ নাই, অথচ মুসলমানদের একটা বড় সম্পদ ছিল এটা, এটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন, স্বপ্ন যদি আপনি ভালো দেখছেন মনে হয়, খুশি খুশি লাগে, মনে হচ্ছে কোনো গুড নিউজ আছে স্বপ্নের মধ্যে আমার জন্য, তাহলে সেই স্বপ্ন আপনার প্রিয় বা পছন্দের কাছের লোকদেরকে বলতে পারেন। আর যে স্বপ্ন দেখার পরে আপনার ভয় লাগে, মনে হচ্ছে যে আমার কোনো বিপদ বা কোনো ক্ষতির ব্যাপারে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, এরকম মনে হয়, তাহলে সেই স্বপ্ন দেখার পরে কয়েকটা কাজ করবেন। বুখারীর হাদিস, সহিহ হাদিসে কিতাবে কয়েকটা কাজের কথা আসছে। নাম্বার এক, এই স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে হঠাৎ করে বাম দিকে তিনবার থুতু ফেলবেন, আবার দেখে ফেলায় মানুষজন আছে কি, আর থুতু ফেলানো বলতে গালবর্তি থুতু না, মানে শুয়ের আগে যে পরিমাণ মানে পানি থাকে ওই পরিমাণ, জাস্ট থুতু করে যে আমরা মুখে বলি থুতু, ওই রকম করে তিনবার ফেলবেন। কারণ ইবলিস বাম দিক থেকে মানুষকে সাধারণত কি করে, এই জাতীয় অ্যাটাকগুলো করে, আক্রমণগুলো করে। দুই নম্বর কাজ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আল্লাহ আপনার কাছে দুষ্ট জিন থেকে, দুষ্ট শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে পানা চাই। তিন নম্বর কাজ হলো যদি পারেন উযু করে দুই রাকাত নামাজ পড়ে ফেলবেন, ইনশাআল্লাহ ওই দুঃস্বপ্ন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, যদি ক্ষতিকর কিছু হয় ক্ষতি থেকে আল্লাহ বাঁচাবেন। নাম্বার চার, দুঃস্বপ্ন দেখলে, খারাপ স্বপ্ন দেখলে, এটা একান্ত স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন কাউকে ছাড়া যাকে তাকে বলে বেড়াবেন না, নিষেধ আছে হাদিসে, যেটা দেখলে মনে হয়েছে যে আপনার কাছে মিনিংটা আমার জন্য সতর্কতামূলক, বাজে স্বপ্ন বা দুঃস্বপ্ন মনে হচ্ছে, খারাপ স্বপ্ন মনে হচ্ছে। তাহলে এ হলো মোটামুটি স্বপ্নের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। আমরা স্বপ্ন নিয়ে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি, অনেক সময় এগুলো নিয়ে অনেক বিভ্রান্তিও থাকে, সেজন্য বিস্তারিত বললাম।